পাবজি জ্বরে ভুগছে পুরা জাতি, শুইতে বসতে ঘুমাইতে সবাই মগ্ন পাবজি খেলতে। কিন্তু থার্ড পার্টি আনঅথরাইজড অ্যাপ বা ব্লুটুথ কন্ট্রোলার ইউজ করে অনেকেই খাচ্ছেন পার্মানেন্ট ব্যান। কিন্তু যদি আমি পরিচয় করিয়ে দিই এমন এক কন্ট্রোলারের সাথে যেটা বাড়াবে আপনার এইম অ্যান্ড টার্গেট অ্যাকুরেসি, এই দুই বস্তু হচ্ছে পাবজি ট্রিগার। একটার দাম 150 টাকা আর আরেকটা 350 টাকা। আমরা করব দুটোর মধ্যে কম্প্যারিজন আর বের করব কোনটা হচ্ছে আপনার জন্য বেস্ট পাবজি ট্রিগার। আপনাদের সাথে আছি আমি ফারহান মাহমুদ আকাশ। আর কথা না পারিয়ে চলুন শুরু করা যাক। সো আপনাদের সামনে আমি হাজির এই দুইখানা পাবজি ট্রিগার নিয়ে। বাম সাইডেরটা চাইনিজ নাম না জানা ব্র্যান্ড, যেটার দাম 150 টাকা, আর রাইট সাইডেরটা বেস ইউজের রেড ডট স্কোরিং টুল, যেটার প্রাইস 350 টাকা। এই বেস ইউজ রেড ডট স্কোরিং টুলটা আমাদেরকে প্রোভাইড করেছে জুটেক। জুটেকের অফিসিয়াল ফেসবুক পেজ আর গ্রুপ অবশ্যই ঘুরে আসবেন, ওইখানে পেয়ে যাবেন এই বেস ইউজ পাবজি ট্রিগার খানি সহ আরও নানা রকম গ্যাজেটস অ্যান্ড হেডফোনস সুলভ মূল্যে। জুটেকের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজ লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, দয়া করে দেখে নেবেন। নর্মালি যদি আমরা ডিফল্ট কন্ট্রোলসে পাবজি খেলা শুরু করি তাহলে এইম, শুট আর রান একসাথে করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু যখন আপনার কাছে থাকবে দুই জোড়া পাবজি ট্রিগার তখন কাজটি হয়ে যায় বেশ ইজি। চলুন করে ফেলি পাবজি ট্রিগারগুলোর ছোটোখাটো আনবক্সিং। নন ব্র্যান্ডের 150 টাকার ট্রিগারগুলো প্লাস্টিক বিল্ডের আর 150 টাকা রেঞ্জের মধ্যে এর চেয়ে বেশি হাই কোয়ালিটি এক্সপেক্ট করা বোকামি। 350 টাকার বেস ইউসের ডট স্কোরিং টুল এসেছে প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিংয়ে। ভিতরে আছে একটি ম্যানুয়াল আর একটি সুন্দর প্লাস্টিক বক্স, যার ভিতরে নববধূর মতো চুপিসারে বসে আছে ট্রিগারগুলি। ট্রিগারগুলো বেশ ক্লিকিও বটে। ট্রিগারগুলো সেট করা বেশ ইজি। আমরা সেটিংসে গিয়ে যাবো কন্ট্রোল অপশনসে, অপশনসে গিয়ে থার্ড অপশনে আমরা চলে আসবো, তারপর দেবো কাস্টমাইজ, তারপর আমরা ড্র্যাগ করে শুটকে নিয়ে আসবো রাইট সাইডে আর এমকে নিয়ে আসবো লেফট সাইডে। তারপরে ট্রিগারগুলো আপনি যেভাবে প্রেফার করেন ওভাবে আপনার এমের উপর ট্রিগারটা লাগিয়ে দিব, আর একটু টাইটভাবে লাগাতে হবে। আর শুটের উপরে আমরা আরেকটা ট্রিগার লাগাবো রাইট সাইডে। তারপর আমরা চেক করব ক্লিক করে যে ক্লিকগুলো পারফেক্টভাবে যাচ্ছে নাকি। দ্যাটস অ্যাবাউট ইট। আর আমরা তারপর সেভ। বেশি ইউসের রেড ডট স্কোরিং টুলগুলো সেট করব সেম ওয়েতে, বেশি ইজিভাবে এগুলো ফিট হয়ে যাবে, এগুলো কম জায়গা খাচ্ছে আরও। আর এগুলো পারফেক্টলি আমরা ক্লিক করে দেখব কাজ করছে নাকি, তারপর আমরা এগুলোকে এই সেটিংসে সেভ দিয়ে দেব। সো দ্যাটস অ্যাবাউট ইট উইথ দ্য সেটিংস। চাইনিজ নন ব্র্যান্ড ট্রিগারগুলো ইউজ করার সাথে সাথেই আমি নোটিস করলাম আমার গেম প্লে ইম্প্রুভ করেছে। বেড়ে গিয়েছিল অ্যাকুরেসি, কিন্তু ট্রিগারগুলো খাচ্ছিল প্রচুর পরিমাণ স্ক্রিন স্পেস। এনজয় করুন চাইনিজ নন ব্র্যান্ড ট্রিগারের কিছু সেকেন্ডের গেম প্লে। অন্যদিকে বেসিউস রেড ডট স্কোরিং টুল থেকে আমি পাচ্ছিলাম একটা প্রিমিয়াম ফিল। এর ট্রিগার বাটনগুলো ছিল অনেক ক্লিকি আর রেসপন্সিভ। ট্রিগারগুলো স্ক্রিন স্পেসও খাচ্ছিল কম। গেম খেলার সময় কোনো প্রকার ডিস্টারবেন্স ফিল করছিলাম না। এখন দেখুন এই ট্রিগার দিয়ে খেলা কিছু আওয়ারের পাবজি গেম প্লে। তো চলে আসলাম ফাইনাল ভার্ডিক্টে। এইম, ফায়ারিং, অ্যাকুরেসি আর রেসপন্সিভনেস সব দিক দিয়ে বিবেচনা করলে বেসিউস রেড ডট স্কোরিং টুল এখানে জিতে যাচ্ছে। কিন্তু আপনার যদি থাকে পকেটে বাতির শর্টেজ তাহলে ডানে বামে না তাকিয়ে কিনে ফেলুন 150 টাকার চাইনিজ নন ব্র্যান্ড ট্রিগারগুলো। ভিডিও এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর শেয়ার করুন আর ছড়িয়ে দিন এই ভিডিওটি। দিস ইজ ফারহান মাহমুদ আকাশ সাইনিং অফ। বাই বাই।